আজ আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হলাম। আজ আমি সুজয়বাবুর ছাদ বাগানে এসে উপস্থিত। সুজয়বাবু সম্পর্কে আপনাদের বিশেষ পরিচয় দেওয়ার আছে বলে আমার মনে হয় না, কারণ তিনি আপনাদের বিভিন্ন গাছ সম্পর্কে, বিশেষ করে রেয়ার এক্সোটিক গাছ নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে দিয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই তার সম্পর্কে পূর্বেও পরিচয় পেয়েছেন, আজকে আমি নতুন করে তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং তার ছাদ বাগানে বিশেষ একটি রেয়ার এক্সোটিক ফ্রুটস প্ল্যান্ট ল্যাঙ্গান সম্পর্কে তার থেকে আমরা কিছু তথ্য এবং তার বাগানের বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে জানতে এখানে এসে উপস্থিত হয়েছি। তো প্রথমে আমি আমার মাস্টারমশাই সুজয়বাবুর কাছ থেকে তার এই ছাদ বাগানের ল্যাঙ্গান সম্পর্কে কিছু তথ্য, এবং যদি কেউ ল্যাঙ্গান সম্পর্কে আগ্রহী হন তাহলে সুজয়বাবুর মুখ দিয়েই আপনারা ডিটেলসে শুনে নিতে পারেন। হ্যাঁ, নমস্কার সুজয়বাবু, আপনি? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ল্যাঙ্গান শুধুমাত্র মোটামুটি আমাদের শীতের যে ক্লাইমেটগুলো আছে এই ক্লাইমেট বাদে মোটামুটি সমস্ত জায়গাতে ভালোভাবে গ্রো করতে সক্ষম, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বলতে পারেন খুব ভালো হচ্ছে। এই মুহূর্তে আমার কালেকশনে ল্যাঙ্গানে প্রায় 14টা ভ্যারাইটি আছে। তো এর মধ্যে বেশ কিছু ভ্যারাইটির আমি অলরেডি রেজাল্ট পেয়ে গেছি, যেমন ফোর সিজন, পিং পং, কিপার্স ল্যাঙ্গান বলতে পারেন, কোহলা, চায়না ইত্যাদি ভ্যারাইটিতে অলরেডি আমি রেজাল্ট পেয়েছি। এদের রেজাল্ট যথেষ্ট ভালো। হোয়াইট ল্যাঙ্গান যেটা খুব ভালো একটা ভ্যারাইটি, পিং পং ভীষণ ভালো লাগলো আমার কাছে। মানে আমার যতগুলো ভ্যারাইটি আছে কালেকশনে, তার মধ্যে যতগুলো আমি টেস্ট করেছি এখনও পর্যন্ত, পিং পংটা ওয়ান অফ দ্য বেস্ট মনে হচ্ছে আমার কাছে এখনও পর্যন্ত। তো ল্যাঙ্গান দেখুন, আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিং পং ল্যাঙ্গান। হ্যাঁ, এই পিং পং ল্যাঙ্গানের আমার কাছে এই মুহূর্তে 4টে ভেরিয়েন্ট আছে, পিং পং, রেড পিং পং, আর হচ্ছে কিপার্স ল্যাঙ্গান। ঠিক আছে, পিং পং 4টে ভেরিয়েন্ট বর্তমানে আছে। এইদিকে সব দেখতে পাচ্ছেন হোয়াইট ল্যাঙ্গান, আর এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ল্যাঙ্গান। পাতাটা দেখুন একদম ব্ল্যাকিশ ভাব, অনেকটা অনেকটা ডিপ ব্রাউন বলবো, নতুন কালেকশন করা ব্ল্যাক ল্যাঙ্গান। আর একটা কথা বলি ভিডিওতে, দেখতে পাচ্ছি বিভিন্ন নার্সারিতে ল্যাঙ্গানের অজস্র ভ্যারাইটি, জায়ান্ট ল্যাঙ্গান, জাম্বু ল্যাঙ্গান, সিডলেস ল্যাঙ্গান ইত্যাদি ইত্যাদি। সেই সব গাছে কি আদৌ ফল এসছে? ফল যদি না আসে সেই সব ভ্যারাইটি কেনা থেকে বিরত থাকুন, ফল এসছে কিনা দেখুন তারপরে গাছ কিনুন। থ্যাংক ইউ, খুব সুন্দর পরামর্শ। আশা করি ছাদ বাগানি বন্ধুরা এটা বুঝে কিনবেন। প্রচুর পরিমাণে কিন্তু এরকম ভ্যারাইটি আমরা মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছি, সত্যিও সেটাতে ফল হয়েছে কিনা আমরা জানি না। আমরা প্রচণ্ড ভালোবাসি গাছ, তাই হয়তো কিনে ফেলছি, আবেগে আমরা কিনে ফেলি অনেক সময়। রাইট, আপনারা সতর্ক থাকবেন। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না ল্যাঙ্গান। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নাম আমরা কেউ জানি না, যেহেতু চায়না থেকে কালেক্ট করা, সম্ভবত সেলার এটা গেছে ওই জন্যই চায়না ল্যাঙ্গান নাম করেছিল, তো সেই নামে আমরাও বলছি আর কি। এটা প্রচুর ধরে, তবে একটাই সমস্যা হচ্ছে কি রসটা একটু শুকিয়ে আসে, তো ক্রিসপি টাইপের খেতে কিন্তু অসাধারণ। উনি কিন্তু এইটা এই গাছটার উপরই ভিডিও বানিয়েছেন। হ্যাঁ, আপনারা পারলে ওনার যে নিজস্ব চ্যানেল আছে এসডি গ্রিন ওয়ার্ল্ড ওটা দেখে নিতে পারেন। হ্যাঁ, আর এটা রয়েছে আমার পিং পং। হ্যাঁ, পিং পং আর একটা ভেরিয়েন্ট দেখুন, এটা কিন্তু একটু ড্রপ নেচারের, যারা ছাদে গাছ করতে চান বিশেষ করে টবে, তাদের জন্য কিন্তু এটা আদর্শ ভ্যারাইটি। পিং পং যেগুলো দেখালেন সবই কিন্তু ফলযুক্ত গাছই দেখালেন। হ্যাঁ, সমস্ত গাছে ফল তো নেই, সমস্ত গাছ কিন্তু একসময় ফলে পরিপূর্ণ ছিল, যেগুলোকে অ্যারোমা ডুরিয়ানও বলে। এখানে আছে আমার কোহলা ল্যাঙ্গান। কোহলা ল্যাঙ্গান সম্পর্কে যেটা বলতে হয়, এটা কিন্তু অরিজিন প্রথমত কিন্তু হাওয়াই দ্বীপ পর্যন্ত এটা কিন্তু উৎপত্তি। কোহলা ল্যাঙ্গান কিন্তু বেস্ট একটা কমার্শিয়াল ভ্যারাইটি পৃথিবীর মধ্যে, এবং ভীষণ নাম করা। এটাও দেখুন হোয়াইট ল্যাঙ্গান আছে, গাছগুলো দেখুন খুবই হেলদি। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করুন, মাথাটা কাটা, কারণ হচ্ছে ল্যাঙ্গানে আপনি যত কুনিং করবেন তত কিন্তু গাছ বেশি ঝাঁকড়া হবে, ডালপালা ছাড়বে। হ্যাঁ, তো প্রুনিং করতে ভয় পেলে কিন্তু হবে না, প্রুনিং করতেই হবে। দেখুন এই যে সমস্ত গাছ কিন্তু প্রুনিং করা আমার, সেখান থেকে কতগুলো ব্রাঞ্চ এসছে। আর রেয়ার গাছগুলো একটু দেখুন, আপনার পাশে আছে রেড পিং পং, এই যে আপনার পাশে রেড পিং পং, এটা আপনার রুবি ল্যাঙ্গানের সেকেন্ড জেনারেশন বলতে পারেন, যেটা বীজটা ছোট হয়। রুবির ক্ষেত্রে আমরা জানি বীজটা মোটা হয়, আর রেড বীজটা কিন্তু ছোট হয়। হ্যাঁ, এর পাশে আছে ভিয়েতনামের একটা বিখ্যাত ভ্যারাইটি, নাম হচ্ছে সোগান। আশা করছি নেক্সট ইয়ারে ফলটা পাবো,
এই গাছটা আছে দেখুন সোগান। জয়বাবু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে অনেকেই রুবি সম্পর্কে বলছেন যে রুবি সিডলেস বলে একটা আছে, সিডলেস মিন্স হচ্ছে টোটাল সিড ফ্রি বলছে তারা। আচ্ছা আচ্ছা, তো এটা কি সত্যি, বা যদি সত্যি হয়? আমার কাছে আমি এটা নিয়ে একটু আমি চেষ্টা করেছিলাম ইনফরমেশন জোগাড় করার। তো আমি প্রথমে বলবো এই গাছটাকে আপনাকে দেখাতে বলবো, এটা হচ্ছে রেড ক্রিস্টাল, যেটা রুবি লঙ্গনের সেকেন্ড জেনারেশন। মনে করুন এই গাছের একটা থোকাতে ফল এসছে, এই গাছটাতে নিচের দিকে যে ফলগুলো থাকছে সেগুলোতে ছোট ছোট সিড থাকবে, এবং ওই থোকাটার মাথার দিকে যে ফলটা থাকবে এবং উপরের দিকে সেটা সিড একদম ছোট থাকবে অথবা সিড নাও থাকতে পারে। তো সেটাকেই কেটে দেখছি, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সেটাকেই বলছি কি সিডলেস রুবি। কিন্তু একটাই জিনিস কিন্তু আমি যতদূর খবর পেয়েছি, মেবি আই এম রং হতেও পারি, হ্যাঁ, তবে যতদূর আমার কাছে ইনফরমেশন এসছে। ঠিক আছে, খুব ভালো তথ্য পেলাম। তো আরও দু একটি গাছ সম্পর্কে তিনি বলবেন। হ্যাঁ, এগুলো দেখুন সব ফোর সিজন লঙ্গান, এগুলো তো দেখুন ওই কিছু গ্রাফ করা হয়েছিল, সমস্ত ডালে দেখুন সব গ্রাফ করা হয়ে গেছে। তারপরেও দেখুন আবার এই শীতের সময় দেখুন অক্টোবর মাসে আমাদের লাস্ট উইক চলছে তো একদম, দেখুন নতুন করে আবার ফুল আসতে শুরু করেছে, প্রচুর ফুল। হ্যাঁ, এই দেখুন প্রচুর ফুল, এই দেখুন সব ফুল এসে গেছে আবার, অলরেডি কিন্তু ফল আমরা খাওয়াও হয়ে গেছে। আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, এই যে সুজয়বাবু আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছেন, এটা কিন্তু বিজনেস পারপাসে উনি দেখান না, উনি কিন্তু একদমই ব্যবসা করেন না, উনি ছাদ বাগানি বন্ধু আমরা যারা আছি তাদের মধ্যেই আমরা গাছ কেনার সময় অনেকেই বিভিন্ন রকমভাবে প্রতারণার শিকার হই। তো উনি সেই ছাদ বাগানি বন্ধুদের একটু সাহায্য করার জন্য দুই এক পিস চারা তৈরি করেন, বেশি কিন্তু নয়, ব্যবসা পারপাস তিনি করেন না, বারবারই কথাটা বললাম, দুই এক পিস চারা তৈরি করেন, এবং তিনি চেষ্টা করেন যদি কেউ নিতে আগ্রহী হয় কোনো ছাদ বাগানি, সেই ছাদ বাগানি বন্ধুর হাতে তিনি গাছটি পৌঁছে দেওয়ার। আপনি যখন কথাটা বললেন আমি বলি, দেখুন এই যে এটা হচ্ছে পিংপং লাঙ্গান, নেক্সট ইয়ারে ফল পেতে গেলে আমাকে কী করতে হতো, এই গাছটা দেখুন, এই যে এগুলো দেখাতে বলবো, এখানে দেখুন সব কাটা দেখেছেন, কারণ এই গাছগুলোর গ্রোথ প্রচণ্ড হাই, আর আমার গাছ কিন্তু দেখুন সমস্ত কিন্তু টবে গড়া, সব পটে কিন্তু গাছগুলো আছে। তো আমি যদি গাছ প্রুনিং না করি সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু টবে আমরা করতে পারবো না, এই প্রুনিংয়ের যে ডালগুলো সেগুলো না ফেলে কিছু গাছ গ্রাফট করা হয়, এবং যারা কিছু বন্ধু আছেন যারা রিকোয়েস্ট করেন তাদের অনুরোধেই কয়েকটা চারা তৈরি করেছিলাম, সেগুলো দেওয়া হয়েছিল আর কি গাছটা। হ্যাঁ, বিজনেস পারপাস একদমই নয়, আর প্রথমে বলি এটা কিন্তু নার্সারি নয়, অনেকে জিজ্ঞেস করেন দাদা আপনার নার্সারিটা কোথায়, হ্যাঁ একদম এটা কিন্তু নার্সারি নয়, নার্সারি একটা মনে করো এটা ভীষণ বড় অর্থে ব্যবহার করা হয় নার্সারি কথাটা। একদম, আমিও কিন্তু আজ এসেছি ঠিক ওইরকমই একটা উদ্দেশ্য নিয়ে এখানে, ঠিক আছে। অতএব আমি নিশ্চিতভাবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে উনি কিন্তু বিজনেস পারপাসে এগুলো করেন না, সেই মোটিভেশন ওনার কোনো রকমভাবেই আমি দেখতে পাই না। ঠিক আছে, অনেক কিছুই বললাম, দেখলাম, শুনলাম, তাহলে যদি কেউ এখানে আসতে চান আমি সুজয়বাবুর সঙ্গে এখানে আসার পথ নির্দেশিকা আর তার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিয়ে দেন তাহলে ছাত্রবাগানি বন্ধুরা নিশ্চিতভাবে উপকৃত হবেন। দেখুন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7400775283। আর আসতে গেলে বনগাঁ থেকে আসতে গেলে আপনার বনগাঁতে 96 বাস স্ট্যান্ড আসবেন, ওখান থেকে বাসে করে নাটা মিডিয়া বাজার। নমস্কার, সবাই ভালো থাকবেন, তাহলে এখানেই ভিডিওটি আমি শেষ করলাম।